আমি তোমাকে বলছি এই বারে বারে তোমাকে আমি বাচ্চাই করছি তুমি আমার কথা তুমি রাখবে না সলতা তুমি আমার কথা রাখবে না দেখো সলতা দেখো আমি হাজার বারে গেছি তোমার জন্য আমি তোমাকে বলছি ওই ঘর ছেড়ে উঠতে বলছি আজি এখন আমি বাণিজ্য যাত্রা আমি করবো বাণিজ্য যাত্রা আমি বাণিজ্য যাত্রা আমি করবো সলগা আমি বাণিজ্য যাত্রা করবো পুত্র মধু চোখের জলে জীবন তরি ছাড়িয়া দেখো 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 দেখ
তোমার বাবা কি জিজ্ঞাসা করছে কাকু লোকেটা তুমি বড় হয়েছে তো আমার বয়স হয়েছে আমি বড় ক্ষীণ করেছি এই রাজত্ব ভার আমি তোমার হাতে আমি তুলে দিয়ে যাই বাবা আমার যে এখন খেলার বয়স এই বয়সে আমি কিভাবে রাজ্যের দায়িত্ব নেব আরে বাবা তোমার বাবার বয়স হয়েছে তাই বয়সের সাথে সাথে এই রাজ্যের দায়িত্বভার তোমার হাতে তুলে দিতে চাইছি তুমি অবাক হয়ো না বাবা আমার লক্ষ্মীনাথ সঙ্গে সমস্যা থাকো খালি রাজ্যের দায়িত্ববাসী নিতে আমি তোমাকে সব তোমার সাহায্য করবো লক্ষ্মীনাথ আমি তোমাকে সব তোমায় আমি রাজত্ব ভাব তার হাতে আমি তুলে দিতে যাচ্ছি সরকার তাকে যদি বিবাহ যদি না দিই সে কেমন করে রাজত্ব চালাবে বলো সরকার কেন সরকার দেবে আমার তত্ত্ব সরকার ছয় ছয় আমি যেটাই মনে খেল করেছি সেটাই হবে সরকার সেটাই হবে কে বলতে পারি আমার লক্ষ্মীর নারী কিন্তু সুপাত তুমি ঠিক বলেছো সনকা তুমি তো ঠিক বলেছো লক্ষ্মীন্দরের আমি বিবাহ দিতে যাচ্ছি আমি তো কোন পাত্রী আমি কোন সন্ধান করিনি তুমি বলো কি উপায় আছে তুমি আমাকে বলো সনকা থেকে আমাকে বলো আমাকে সামনে একটি উপায় আছে বলো ভাই মেলাকে দিয়ে বলো তুমি তো ঠিক বলেছ আমাদের মেলা আছে মেলাকে দিয়ে এই জনার্দ ঠাকুর মশাই কে একবার খবর দেওয়া কেন তোমাকে যাচ্ছি কেন তোমাকে জনার্দ ঠাকুর মশাই বাড়িতে যেতে হবে হ্যাঁ জনার্দ ঠাকুর মশাইয়ের বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি যাবে কিন্তু আসলে কিছু নেই হঠাৎ ঠাকুর মশাই টানতে বলছে আমাকে তো দাদু ভাই বড় হয়েছে তাই তো বাবা মনস্থির করছে আমার লক্ষ্মীদাকে বিবাহ দেবে আমি তো নেড়াকে দিয়ে পাঠালাম ওই জনার্দ ঠাকুর মশাইয়ের বাড়িতে দেখে আসুন আসুন ঠাকুর মশাই আসুন আসুন সংগ্রহ করুন ঠাকুর মশাই আসুন সংগ্রহ করুন ঠাকুর মশাই রাম নেই ঠাকুর যাকে প্রণাম করবি সকাল ভাবে করবি ঠাকুর মশাই আপনাকে কেন দেখেছি জানেন ঠাকুর মশাই